দুটো লোককে গুলি করে মারছে আর পুলিশ একটা হাত ধরা আছে। উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, আর তাকে তকমা দেওয়া হচ্ছে, স্টার মারা হলো, উনি গ্যাং স্টার। এম এ ফার্নিচার অ্যান্ড ফার্নিশিং ইলেকট্রনিক্স, আধুনিক ফার্নিচার ও ইলেকট্রনিক্স মালের খুচরো ও পাইকারি বিক্রেতা। বিশদ জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা কোনো নতুন ঘটনা নয়, আজকে এই ঘটনাটা মিডিয়ার সামনে ধরা পড়ে গেছে, এটা মিডিয়ার সামনে ধরা পড়ে গেছে। এর আগে শত শত কয়েক হাজার মানুষকে ঠিক এইভাবে এনকাউন্টার করে মারা হয়েছে, পরোক্ষভাবে বলা হয়েছে পালাতে গিয়ে মারা হয়েছে, পালিয়ে যাচ্ছিল মারা হয়েছে, এই হয়েছে বলেছে, সেটা পাবলিক দেখেনি, পাবলিক সেটা দেখেনি, মেরে দিয়ে বলছে মানে পালাতে যাচ্ছিল এই হয়েছে, পাবলিক দেখে দে। কিন্তু আজকে এই আতিককে আশরাফকে যেভাবে মারা হয়েছে এ থেকে জ্বলন্ত প্রমাণ হয়ে গেল সারা ভারতবাসীর কাছে এবং সারা বিশ্ববাসী দেখতে পেল যে এইভাবে এনকাউন্টার করা হয়, এইভাবে এনকাউন্টার করা হয়। উত্তরপ্রদেশে মুসলিম আদিবাসী দলিতদের উপর যে অত্যাচার, যে জুলুম হচ্ছে, এটা সারা ভারতবর্ষের মানুষ অবগত আছে, কেন ওটা যোগীর রাজ্য, তো সারা ভারতবর্ষের মানুষ বলছে ওটা যোগীর রাজ্য, ওটা জঙ্গলি রাজ্য, জঙ্গলি রাজ্য। আজকে আতিক আশরাফ যে অন্যায় করুক, যে যত বড়ই অন্যায় করুক, তার শাস্তি দেবে কোর্ট, ফাঁসির যোগ্য হয় ফাঁসি দেবে। যে যোগ্যতা, যে যোগ্যতা আসামি সেই যোগ্যই ওরা জবাব পাবে। কিন্তু আজকে পুলিশ প্রশাসন থাকা অবস্থায় আতিক আশরাফকে যেভাবে মারা হলো এ থেকে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, এটা যারা মেরেছে তারাই কিন্তু মানে জঙ্গলি বলে মনে হচ্ছে, জঙ্গি বলে মনে হচ্ছে, তাদের ঘরে জঙ্গি বলা হবে। এবং যে প্রশাসন যা ছিল, আমি নয় সারা ভারতবর্ষের মানুষ একটা কথা এখন বলছে, প্রশাসনের মানুষ জানে ওরা এটা থেকে করিয়েছে, দেখছে নুকি নুকি এনকাউন্টার করা হচ্ছে, তাদের মানুষগুলো ভয় খাচ্ছে না, অতএব সামনাসামনে প্রেসের সামনে সামনে এনকাউন্টার করে মানুষের মধ্যে ভয় ভীতু নিয়ে আসছে। আতিক ছেলে খেলা, আশরাফ ছেলে খেলা, একবারের এমপি, চারবারের এমএলএ, একটা একবারের এমপি চারবারের এমএলএ তা কখন হয়, তাকে মানুষ সে কতটা যোগ্যতা অর্জন করলে সে চারবারের এমএলএ হতে পারে, একবার এমপি হতে পারে, আর তাকে গ্যাং স্টার স্টাম্প মেরে দিয়ে তাকে এইভাবে মারা হচ্ছে। তা আমি দাবি করি ভারতবর্ষের যত রাজ্য আছে রাষ্ট্রপতিকে যেমন অনুরোধ, মানে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে অতি তাড়াতাড়ি রাষ্ট্রপতি শাসন করা, কারণ যোগীর মন্তব্য, যোগীর যে কথা বলা, যে মানুষকে ভয় খাওয়ানো যে মন্তব্য করে তাতে যোগীর রাজ্য চালাবার ক্ষমতা নেই, যোগীর রাজ্য চালাবার ক্ষমতা নেই। আর আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, কয়েকজন বলছিলেন ভাইজান, কয়েকজন ভাইজান বলছিলেন বিজেপিকে ওয়েলকাম জানাবো, বিজেপির দরকার আছে, দেখো ওনাকে দেখান, দেখান যদি ওনার ভাইকে যদি এইভাবে কেউ মারে, ওনার আত্মীয়কে এইভাবে মারে কেমন হবে, লজ্জা করার দরকার। কদিন আগে বিহার একটা মাদ্রাসাকে পুড়িয়ে দিল, উনি বলছেন এই বিজেপি দরকার, 200 মতন কোরআন সে পুড়িয়ে দেওয়া হলো, বলছে এই বিজেপিকে বাংলায় দরকার, কোরআন শরীফকে ছিঁড়ে
ছেড়ে দিয়ে তারপর তারে পিছা করা হচ্ছে, সেই ভিডিও দেখা হচ্ছে। আর ইনারা বলছেন এই বিজেপিকে দরকার, লজ্জা করা দরকার। আজকে ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, পশ্চিম বাংলায় যে সাম্প্রতি হিন্দু মুসলমান শিখ ইসাই আছে, অন্য কোন রাজ্য নাই। হ্যাঁ, এ রাজ্যে ছোটখাটো অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এইভাবে ওই আতিক আশরাফ কে এইভাবে মারা, মসজিদ জ্বালিয়ে দেওয়া, মাদ্রাসাকে জ্বালিয়ে দেওয়া, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া, হ্যাঁ মানে কি বলে মাবুনের ইজ্জত নেওয়া, আদিবাসীদের পুড়িয়ে মারা, আদিবাসীদের হত্যা করা, এই রাজ্যে কিন্তু হয়নি, এই রাজ্যে হয়নি। আজকে যে ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, আমি রাষ্ট্রপতির কাছে দাবি করব, যারা আতিক আশরাফকে মেরেছে তাদের শাস্তির দাবি করব, এবং তাদের যতটা শাস্তি দাবি করব তার চেয়ে বেশি শাস্তি দাবি করব। যে প্রশাসনের লোকগুলো ছিল, এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, এটা প্রশাসন থেকে করিয়েছে, এবং প্রশাসনরা কার অর্ডার পেয়েছে সেটুকু দেখার দরকার বলে মনে করি। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে রানা মার্বেল, খুচরো ও পাইকারি সাপ্লায়ার্স, বিশদ জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।